বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি সাইয়্যেদ আহমেদ, আমেরিকার জর্জিয়া সাউথার্ন ইউনিভার্সিটি থেকে আপনাদের সাথে আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে অনেকে আমার কাছে কোয়েশ্চেন করেন যে আমি তো হচ্ছে লাস্টের দিকে সাবজেক্ট পাইছি, এখন কি আমি এই সাবজেক্টে ভর্তি হবো নাকি সেকেন্ড টাইপ টার্গেট বা মেডিকেলের জন্য ট্রাই করব। এটা নিয়ে পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং পাইতে হলে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখতে হবে। তো বেসিক্যালি আমি চারটা ভার্সিটি নিয়ে আলাপ করব, বুয়েট, কুয়েট, জুয়েট, কুয়েট, এবং এই চারটাতে লাস্টের সাবজেক্ট মিনস হচ্ছে এই ইউআরপি বা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, গ্লাস অ্যান্ড সিরামিক্স, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, এই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এই কয়েকটাই। তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা গোল ঠিক করতে হবে যে আসলে আমি কি চাইতেছি, আমি কি দেশে থাকব অথবা আমি বাইরের জন্য ট্রাই করবো। এখন দেশে কি কি সেক্টর আছে, দেশে হচ্ছে আমি গভর্নমেন্ট জব ট্রাই করব নাকি কোনো একটা প্রাইভেট জবের জন্য আমি টার্গেট নিব এবং প্রাইভেট জব দিয়ে আমি লাইফটা কাটাই দিব। আরেকটা হচ্ছে বিসিএস। তো গভর্নমেন্ট জব এবং বিসিএস এর মধ্যে পার্থক্য হচ্ছে যে ওই রিলেটেড সাবজেক্ট রিলেটেড গভর্নমেন্ট জব যেগুলো আছে সেগুলো ট্রাই করা, অথবা বিসিএস এর যে জেনারেল ক্যাডার যেগুলো প্রশাসন, ফরেন, পুলিশ, এগুলোর জন্য ট্রাই করা। আমি এই তিনটা ক্ষেত্র স্পেসিফিক্যালি পার্ট বাই পার্ট আলাপ করব। বিসিএস এর কথা বলি, ধরে নিলাম আপনার টার্গেট হচ্ছে যে আপনি বিসিএস এর সাধারণ ক্যাডার যেগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করবেন, তাহলে দেখেন আপনার 2 থেকে 2.5 বছর পরিশ্রম করতে হবে মিনিমাম, এবং এর পরে হচ্ছে নিয়োগের পরে আরও অনেক সময়ের প্রয়োজন হয়। সেগুলো সবাই পারে, এই লাস্টের দিকের সাবজেক্ট বলেন, ন্যাশনাল ভার্সিটি বলেন, সবাই পারে। এটার জন্য আমি স্পেশালি যে এই চুয়েট বুয়েটেই ভর্তি পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নাই। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সাবজেক্টে আমি ভর্তি হবো সেই সাবজেক্ট রিলেটেড সরকারি চাকরির কী অবস্থা। তো আমি আমারটা দিয়ে আমি বুঝাই, আমি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং জুয়েট থেকে পাশ করছি। তো পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিংয়ে কীরকম সরকারি চাকরি থাকে, যখন আমরা বেরোইছিলাম তখন খুবই অবস্থা খারাপ ছিল। 2019 আমি বেরোই বা আমাদের সিনিয়ররা যারা ছিলেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে একটু কম, কিন্তু বর্তমানে সরকারি চাকরি মোটামুটি বাড়ছে। যেমন এই বছর না গত বছরই হচ্ছে 11টা সার্কুলার হয়েছে বাপেক্স, পেট্রো বাংলা, বিভিন্ন তেল গ্যাস কোম্পানির বাংলাদেশ যেগুলো আছে। তো এখন দেখতে হবে কয়জন স্টুডেন্ট বাইর হয়। আমাদের পিএমইর কথা যদি বলি, সেটা জুয়েড আছে, এমআইএসটি আছে, সাস্ট আছে, সব মিলে ধরেন 120 থেকে 150 জন বাইর হয়। তার এগেনস্টে প্রতি বছরে অন এভারেজ 10 থেকে 15টা সার্কুলার হয়। তো এখন আপনার যদি টার্গেট হয় ওই 15 জনের ভেতরে একজন হতেন, অবশ্যই ভালো, আপনি সেভাবে টার্গেট নেবেন, পড়বেন, ঠিক আছে, এটা কম্পিটিটিভ। এখন দেখেন যে এই নির্দিষ্ট কয়েকটা সার্কুলারের জন্য আপনাকে অনেক বেশি ফাইট করতে হবে, ব্যাস এটা যদি আপনি হয়। এখন কথা হচ্ছে পিএমই বললাম, বাকিগুলোর কী অবস্থা? হ্যাঁ, বাকিগুলোতেও দেখা যায় যে ওয়াটার রিসোর্স বা ইউআরপি এগুলোও সেম এরকম, খুব বেশি যে সার্কুলার হয় তা না, এবং অনেক প্রত্যেকবার সিটিতেই প্রায় 4টা ইঞ্জিনিয়ারিংকে এগুলো আছে। তো দেখা যায় যে একটা ভালো কম্পিটিশন হয়। আচ্ছা, তারপর একটা ব্যাপার আছে যে এটা তো মানে খুবই স্বাভাবিক যে সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা ইয়ের প্রয়োজন হয়, কিছুটা পাওয়ারের প্রয়োজন হয় বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বিশাল আলাপ করবো, সেটা কনসিডার করতে হবে। তো এই হচ্ছে সরকারির অবস্থা। যে সামারি হচ্ছে খুব বেশি চাকরি নাই, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, সিএসসিতে যেরকম স্টুডেন্টও বেশি, চাকরিও বেশি, সেরকম এই লাস্টের দিকের সাবজেক্টগুলোতে এত পরিমাণে অ্যাভেলেবিলিটি নাই। ঠিক আছে, তাহলে কি হলো যে তাহলে তোমার যদি আপনার যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমি যে কয়টা আছে ওইগুলোর ভেতরে একটা পজিশন আমি নিয়ে নিব, অবশ্যই ওই সাবজেক্ট নিয়েও ভালো করা যায়। অনেকে আমি দেখছি এই গুটি কয়েক সাবজেক্ট নিয়েও ভালো সরকারি জব পাইতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাইরের যদি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি দুই ভাগে এই ব্যাপারটা বলবো। একটা হচ্ছে ডিরেক্টলি এই সাবজেক্ট যেটা পড়ছেন সেটাতেই আপনি মাস্টার্স পিএইচডি করবেন, আর আরেকটা হচ্ছে আমি যেটা করেছি, আমি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং থেকে সাবজেক্ট সুইচ করে সিভিলে আসছি। এখন কথা হচ্ছে যে বাইরে আসতে পারবো কিনা অ্যাকচুয়ালি, কারণ কি অনেকের একটা ইয়ে থাকে যে আমি ঘরের একমাত্র ছেলে, আমার বাবা মাকে কে দেখবে, বা আমি বিদেশে যায় অ্যাডজাস্ট করতে পারবো কিনা, এই বিষয়গুলো যে আপনার কোনো প্রবলেম না হয়, যে আপনি কনফার্ম যে হ্যাঁ আপনি বিদেশে আসতে পারবেন, তাহলে আমি বলবো পরের স্টেপে যান। অ্যান্ড পরের স্টেপ কি, বিদেশে আসার জন্য যেটা বললাম যে দুইভাবে করা যায়, একটা আপনি ডিরেক্টলি এদিকে আসবেন অথবা যে সাবজেক্ট সুইচ করবেন। তো আপনি যদি ডিরেক্টলি এখানে আসেন, সেটা তো মাস্টার্স বা পিএইচডিতে আপনি ফান্ডিং পাইলেন, এটাতেই কিন্তু সব কিছু না, আপনি খোঁজ নিতে হবে যে আমি মাস্টার্স বা পিএইচডির পরে
এই যে লাস্টের যে সাবজেক্ট, এগুলোর ভেতর কোনটাতে চাকরি বেশি, এখন এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এটা আমার বলতে হবে না, এটা আপনি কি একটা আইডিয়া দিই কিভাবে দেখবেন? ধরেন লিঙ্কডইন আইডি, হ্যাঁ লিঙ্কডইন আইডিতে আপনি ঢুকলেন, ঢুকার পরে ওখানে সার্চ দিলেন, যে জব সার্চ দিলেন, জব সার্চ দিয়ে ওইখানে লিখলেন যে এই পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ আপনি আসবেন। পেট্রোলিয়াম যে সার্চ দিয়ে ওইখানে দেখেন যে আসলে ওই কতটা সার্কুলার আসে ইউএসএতে, লোকেশন দিবেন ইউএসএতে, তারপরে দেখবেন যে ওইখানে কতজন অ্যাপ্লিকেন্ট একটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের এগেনস্টে, তো আপনি দেখতে পারবেন 100, 120, 150 বা যতজন হয়। তারপর হচ্ছে আপনি পেট্রোলিয়াম বাদ দিয়ে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং দিবেন, তারপরে দেখবেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এগেনস্টে কতগুলা সার্কুলার আসে আর কতগুলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আছে। সিমিলারলি আপনি বাকি সাবজেক্টগুলো, আরবান অ্যান্ড রিজিনাল প্ল্যানিং বলেন, বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, গ্লাস অ্যান্ড সিরামিক্স বলেন, সবগুলো এইভাবে দেখবেন। দেখার পরে এখন কি করব? তো আপনি দেখলেন যে হ্যাঁ আমার এই সাবজেক্টে কম, এই সাবজেক্টে বেশি। এখন আপনি ওই একই সরকারি চাকরির মতো আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ আমি ওই যে ধরেন এ সাবজেক্টে হচ্ছে সার্কুলার কম এবং অনেক অ্যাপ্লিকেন্ট, তারপরও আপনি চিন্তা করলেন আমি ওই কম সার্কুলার হইলেও আমি এত কম্পিটিটিভ, যেহেতু আমি নিজে এত ইয়ে আসি, কম্পিটিটিভ আসি বা আমার এই নলেজ আছে, আমি ওই চাকরি পাবো, তাহলে কোনো সমস্যা নেই, আপনি ওই সাবজেক্টে আসেন, মাস্টার্স পিএইচডি করেন, চাকরি পাবেন, সমস্যা নেই। কিন্তু আপনার যদি চিন্তা হয় না আমি এটাতে আসবো না, আমি যেটাতে চাকরি বেশি সেটাতে আসবো, তখন ব্যাপারটা আলাদা। আচ্ছা এখন যদি দেখেন যে হ্যাঁ আমি যে সাবজেক্টটা নিছি তার থেকে আমি যে একটা মেজর সাবজেক্টে চাকরি বেশি, তাহলে আমি ওইটাতে যাইতে চাই, কিন্তু পড়ছি তো হচ্ছে অন্য একটা সাবজেক্টে, মানে একটা মাইনর ছোটো একটা সাবজেক্ট যেটা ফিল্ডটা ছোটো, ধরেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, এটাতে সিভিলের কিছু পড়ায়, মেকানিক্যালের কিছু পড়ায়, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এটা হচ্ছে সিভিলের অনেক কিছু পড়ায়, মেকানিক্যালের মোটামুটি কিছুই পড়ায় না, তা আপনি ওই মাদার সাবজেক্ট মেকানিক্যালে যাবেন, সিভিলে যাবেন, নাকি ইউআরপিতেই থাকবেন, পেট্রোলিয়ামেই থাকবেন? তো যদি দেখেন যে হ্যাঁ মাদার সাবজেক্টে চাকরি বেশি, তাহলে আপনার নিয়ত কী, আপনি সাবজেক্ট সুইচ করে মাদার সাবজেক্টে যাবেন দেশের বাইরে মাস্টার্স পিএইচডি করতে। আচ্ছা তো এখানে হচ্ছে মজার বিষয় যে আপনি কিভাবে সাবজেক্ট সুইচ করবেন। এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যেটা করছি, আমি চাকরি করছি 2.5 বছর বাংলাদেশে, একটা প্রাইভেট জব করছি, টেন্ডার থেকে হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো আমি বুঝতাম বা জানার ট্রাই করতাম, ফিল্ডে যাইতাম, ওগুলো নিয়ে একটু যাচাই বাছাই করা, কারণ আমার টার্গেট ছিল আমি পেট্রোলিয়াম মাইনিং পড়ছি কিন্তু আমি মাস্টার্স করব হচ্ছে বা পিএইচডি করব সিভিলে, সিভিলের স্পেসিফিক্যালি হচ্ছে জিওটেকে। তো এখন জিওটেকের ব্যাপারটা কি, যে কী কাজ হয়, যে সয়েল স্যাম্পলিং হয়, সয়েল টেস্ট হয়, তো সেই টেস্টের ব্যাপারে আমি যদি বলি, আমি আমার ফিল্ডে ওই রিলেটেড যে কাজগুলো হয় সেইগুলো আমি স্পেসিফিক্যালি হচ্ছে কন্ট্রাক্টরের সাথে ডিল করতাম, যে আমি যাইতাম ওদের সাথে ফিল্ডে যে এই কাজ কী হয়, কীভাবে হয়, জাস্ট জানার জন্য, কারণ আমার ওই রিলেটেড অনেক কিছুই আমি আন্ডারগ্রেডে পড়ি নাই, কিন্তু আমি যদি মাস্টার্স এখানে করতে চাই, পিএইচডি করতে চাই, তাহলে আমার সেই রিলেটেড কাজগুলো দেখাইতে হবে। তো আমি সেখান থেকে যাওয়ার পরে আমি হচ্ছে বিষয়টা এভাবে করলাম যে ওই টার্গেট অনুযায়ী কিছু ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো থেকে আমি নোটস নিলাম। তো নোটস নেওয়ার পর আমি হচ্ছে ওই কয়েকজন প্রফেসরের সাথে আলোচনা করলাম, প্রফেসর আমাকে বললো যে মানে আমি দেখলাম যে ওইখানে কী কী কাজ ওনারা করে, তো সেই রিলেটেড আমি হচ্ছে কিছু কাজ আমি সিলেক্ট করলাম, ওই সিলেক্ট করে ওই স্পেসিফিক বিষয়ের উপর আমি কিছু নেট গেটে কিছু জানলাম। তারপরে আমার কি হলো যে আমি জিওটেক রিলেটেড কিছুটা এক্সপিরিয়েন্স আমার হলো। আরেকভাবে করা যায় আন্ডারগ্রেড থেকে, যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আপনি যেই দিকে যাবেন ওই রিলেটেড কিছু পেপার পাবলিশ করতে পারেন, হ্যাঁ রিসার্চ আর্টিকেল, কনফারেন্স, জার্নাল, যে কোনো কিছু আপনি করতে পারেন। তো সেই অনুযায়ী করতে পারলে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি আন্ডারগ্রেডে ইউআরপি পড়ছি, বাট আমার সিভি রিলেটেড অনেক কিছু কাজ আছে, এই আমি কারণ আমি ওই রিলেটেড মাস্টার্স পিএইচডি করতে চাই, এটাও আপনি দেখাতে পারেন। এটা দুই ওয়েতে করতে পারেন, বিভিন্ন কনফারেন্সে যান, পোস্টার করেন, অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি আবার বিষয়ে আবার ফিরে আসি যে ঠিক আছে, হ্যাঁ আমি চাকরিতে এগুলো দেখানোর পরে আমি কি করলাম, প্রফেসরদেরকে মেল করলাম, প্রফেসর সার্চ করে দেখাইলাম যে হ্যাঁ প্রফেসর আপনি যে কাজটা করেন এই রিলেটেড কাজ আমি হচ্ছে আমার জবে করছি, তো এই জন্য আমি জানি যে আমি সিভিল জিওটেকের এই রিলেটেড মাস্টার্স, আমার ভাল লাগছে আমি এটা দেখে, আর আপনার সাথে আমি কাজ করতে পারবো। তো এই রিলেটেড বিষয়ে কীভাবে আমি ফান্ডিং পাইলাম সেটা নিয়ে আরেকটা ভিডিও করব, এটা এতটুকুই থাক। তো প্রফেসর আমার প্রতি ইন্টারেস্টেড যে হ্যাঁ সে এই রিলেটেড কাজ করছে, যদিও তার আন্ডারগ্রেড ছিল পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, তো যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে তাহলে আমি ওকে সিভিলে মাস্টার্সের জন্য ফান্ডিং দিব, এই আমি ইউএসএতে আসলাম, এটা হচ্ছে একটা ওয়ে। তো যদি আপনার এইরকম কোনো ধারণা থাকে যে হ্যাঁ আমি আন্ডারগ্রেডে এইরকম লাস্টের সাবজেক্ট পড়েও আমি হচ্ছে দেশের বাইরে সাবজেক্ট সুইচ করতে পারবো, হ্যাঁ তাহলে আপনি এই সাবজেক্টগুলো নিতে পারেন।
আমি আরো কয়েকটা এক্সাম্পল বলতে পারবো যে ইউআরপি থেকে, ইউআরপি তো সবচেয়ে নেগলেক্টেড সাবজেক্ট, ইউআরপি থেকে অনেক সিনিয়র আমার এখানে আছেন যারা এখন প্রতি বছর কোটি টাকার উপর ইনকাম করেন, স্যালারি পান, যেটা হচ্ছে সিভিল রিলেটেড জব, এবং মাস্টার্স করছেন সিভিলে, পিএইচডি করছেন সিভিলে, এরকম আছে অনেক। তো এটা অ্যাভেলেবল, এটা নিয়ে আপনি কোনো হতাশ হবেন না, এরা খুবই সম্ভব দেশের বাইরে। বাংলাদেশে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে তেমন গুরুত্ব দেয় না, আপনি অন্য সাবজেক্ট পড়ছেন আপনি এসব আসতে পারবেন না, আপনি দেশের বাইরে যে কোনো ইয়ে থেকে যে কোনো দেশে যাইতে পারবেন যদি আপনার রিলেটেড এক্সপিরিয়েন্স এবং আপনার কাজ দেখাতে পারেন। আচ্ছা, এখন আপনি বলবেন চাকরির অবস্থাটা কীরকম। আমি আমার পার্সোনাল ব্যাপার বলি, আমি এখন ফোর্থ সেমিস্টারে, আমি ফোর্থ সেমিস্টারের শুরুতেই আমি চাকরি অ্যাপ্লাই করি এবং আমার থিসিস ডিফেন্সের আগেই আমার চাকরি কনফার্ম হয়। তো এখন আমি এই যে আমার থিসিস ডিফেন্স শেষ হয়েছে, আগামী জুন মাস থেকে আমি চাকরিতে জয়েন করব। তো এটা কীভাবে হলো, আমি তো পাস করার আগে চাকরি পেয়ে গেছি, তাও আমি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিংয়ে পড়ছি, তো এটা সম্ভব, আমি যেহেতু পারছি আপনারাও পারবেন। তারপরে হচ্ছে এখন বলতে পারেন যে স্যালারি কেমন। আচ্ছা, আর স্যালারির ব্যাপারটা হচ্ছে যে এটা স্টেট টু স্টেট ভেরি করে। যেমন আপনি যদি বড় শহরে যান তাহলে একজন সিভিলের বা জিওটেক রিলেটেড সাবজেক্টে যারা চাকরি করে তাদের স্যালারি শুরু হয় $80,000 পার ইয়ার থেকে, বা ছোট শহরে হলে ষাট এখন হবে না, 70-75 এরকম থাকে। তাহলে আপনি সেভিংস কত করতে পারবেন, সেভিংসটা এরকম থাকে যে আপনি যদি 70 পান তাহলে ধরেন ট্যাক্স কাটবে 20%, 22%, বাসা ভাড়া সব মিলে ধরেন 40 আপনার খরচ হয়ে যাবে, খাওয়া দাওয়া ট্যাক্স সব মিলে, তাও আপনি বছরে $30,000 আপনার বা $25,000 হইলেও সেভিংস করতে পারবেন, দেশে পাঠাইতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। $25,000 মানে কত, আপনি বছরে যে সেভিংস করতেছেন $25,00,000। বাংলাদেশে তো বছরে আপনার স্যালারি তো হচ্ছে স্টার্টিং স্যালারি $50,000 ম্যাক্সিমাম, $50,000 পাইলে তো অনেক স্টার্টিং স্যালারি, যেটা আমি স্টার্টিং শুরু করেছি $25,000 দিয়ে, 25 আর আড়াই বছর পরে $33,000 হয়েছে। তার এইখানে হচ্ছে আপনি যা সেভিংসই করতে পারবেন 25, আপনার স্যালারি তো হচ্ছে বাংলাদেশি টাকায় $80,00,000 বছরে। তো তাহলে কি হলো সামারি, কি আপনার যদি দেশে সরকারি ওই যে স্পেসিফিক ইয়েতে কোটার ইচ্ছা থাকে ওকে যান এই সাবজেক্টে, আপনি যদি বাইরে আসার সুযোগ থাকে, আপনার ফ্যামিলি সাপোর্ট থাকে এবং আপনার নিয়ত থাকে যে আপনি সাবজেক্ট সুইচ করবেন তাহলে আপনার এদিকে আসতে পারেন। অথবা আবার আপনার যদি ইচ্ছা হয় না আমি এই সাবজেক্টেই পড়বো, এটাতে কম্পিটিটিভ, এটাতেই মাস্টার্স করবো, এটাতেই পিএইচডি করবো এবং আমার হাই নলেজ দিয়ে আমি সারা ওয়ার্ল্ডের যত পেট্রোলিয়াম বা ইয়ের স্পেসিফিক ফিল্ড থেকে আমি বের হয়ে তাদের থেকে কম্পিট করে আমি ওই জবগুলো আমি গ্র্যাব করবো, তাহলে এই সাবজেক্টটা আপনার জন্য। কিন্তু যদি আপনার মনে হয় না আমি এগুলা পারবো না, আমি হচ্ছে মানুষ কি বলবে লাস্টের দিকের সাবজেক্ট পড়লে আমাকে বুলিংয়ের শিকার হইতে হবে, তাহলে আসেন না। কারণ হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে লাস্টের দিকের সাবজেক্ট ওয়েটিং থেকে আসতেছে, এগুলা নিয়ে ওই ভার্সিটির আদার্স পোলা পয়েন্ট ফ্রেন্ড সার্কেল একটু অন্যরকম দেখে, আরে এ তো হচ্ছে ইয়ে ওয়েটিং থেকে আসছে, এগুলা নিয়ে মন খারাপ করা যাবে না। এই যে বাইরে হওয়ার পরে দেখবেন যে সবই একই, বাইরে হওয়ার পরে ওই যে আমার কাছে এখন সিভিলের পোলা পয়েন্ট সাজেশন চাই, তা আমি কি আমি তো ওয়েটিং থেকে আয়সা চুয়েটে ভর্তিছি, তাও কি সবই সম্ভব। সো ভরসা রাখেন আল্লাহর উপর, ইনশাল্লাহ আপনি পারবেন এবং আপনি যে কোনো একটাতে আগে ভর্তি হন। আরও স্পেসিফিকলি এখন বলি যে এই লাস্টের দিকের কয়েকটার মধ্যে আপনি কোনটাতে যাবেন সেটার জন্য আপনি নেট ঘাঁটতে হবে। যেমন আপনার যদি সিভিল রিলেটেড ইচ্ছা থাকে তাহলে আপনি পিএম পেট্রোলিয়ামে যাইতে পারেন, ওয়াটার রিসোর্সে যাইতে পারেন, ইউআরপিতে যাইতে পারেন। আবার যদি মেকানিক্যাল সাইডে আপনি সুইচ করার ইচ্ছা থাকে তা আপনি গ্লাস অ্যান্ড সিমানিক্সে যাইতে পারেন, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলোতে যাইতে পারেন। আর কি আছে, এই তো নেভাল আর্কিটেকচার বা মেরিন ইঞ্জিনিয়ারিং বুয়েটের সেটাতে যাইতে পারেন। এরকম আপনি একটু নেট ঘাঁটেন যে কোনটার প্রত্যেকটার কিন্তু সিলেবাস আছে ওই ইয়েতে, ধরেন চুয়েটের ওয়েবসাইটে গেলে আপনি ওইটার সিলেবাস পাবেন। সিলেবাস দেখে দেখেন কোনটাতে আপনার যা এই সাবজেক্টগুলো আপনার ভালো লাগে এবং কোনটার ফিউচারে আপনি কোন দিকে সুইচ করতে পারেন সেটার উপর বেস করে ডিসাইড করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।